আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফারুক স্টাডি চ্যানেলে আমি আপনাদের জন্য হৃদয় সিন্দুর পারে গল্পের 7 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। যারা আমাদের ফারুক স্টাডি চ্যানেলের সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, আর আমাদের ফারুক স্টাডি চ্যানেলের সাথেই থাকুন। সো ফ্রেন্ডস, আর কথা বলবো না, এবার আমরা আমাদের গল্প শুরু করব। রাত প্রায় 1:45, বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, জিজি পোকার ডাকে মুখরিত হয়ে উঠেছে সারা পরিবেশ। কিন্তু নিব্র সেসব পরোয়া না করে বেলকনিতে চেয়ার পেতে কোনো একটি বিষয় নিয়ে গুগল ঘাটাঘাটি করতে মগ্ন। ফর্সা কপালে স্পষ্ট দেখা যাচ্ছে চিন্তার বাজ। এই মৃদু বর্ষার শীতল রাতেও তার নাকের ডগায় বিন্দু পরিমাণ ঘাম লেপটে আছে। মৌনির যে ওভারনাইট ডিসঅর্ডারের মতো একটা ভয়ঙ্কর রোগ আছে নিব্র আগেই তা আন্দাজ করতে পেরেছিল, তবে তা যে এত ভয়ঙ্কর পরিমাণে ওর অস্তিত্বে বিরাজ করবে তা ধারণা করতে পারেনি। অথচ মেয়েটা কতটাই না স্বাভাবিকভাবে জীবনযাপন করে বেড়াচ্ছে। মৌনির এই রোগের কোনো স্পেসিফিক চিকিৎসা এখনো বাংলাদেশে হয়নি, কারণ এটা ইউরোপ থেকে উৎপত্তি হয়েছে, যার একটি জোর ডোজ মৌনির অগোচরেই ওর শরীরে দেয়া হয়েছিল। তবে বিশেষ কাউন্সিলিং এর মাধ্যমে এটা নিয়ন্ত্রণে আনা যেতে পারে। এই আর্টিকেল পড়ে নিব্র স্বস্তির নিঃশ্বাস ফেলে। মাঝে মাঝে নিব্র অনেক অবাক হয়ে যায় নিজের কাজগুলো দেখে। এই পর্যন্ত বেশ কয়েকটি অপারেশনে সে সাকসেসফুল হয়েছে, আবার কখনো কখনো বিফলও হয়েছে। কিন্তু মৌনির প্রতি ওর যে চিন্তাটি কাজ করে নিব্রর মনে পড়ে না কখনো অন্য কারো প্রতি এমন অনুভূতিটা কাজ করেছিল কিনা। এ কি নিব্র, এখনো ঘুমাসনি? তুজুকে সামনে দাঁড়াতে দেখে নিব্র ল্যাপটপটা বন্ধ করে রাখে। চোখে মুখে বেশ ক্লান্তির ছাপ। ঘুমো ঘুমো কণ্ঠে বলে উঠল, না একটু রিচার্জ করছিলাম। তুজে মলিন হাসে নিব্রর কথা শুনে। একটা মেয়ের জন্য ওর এত দরদ দেখে তুজে বেশ অবাকই হচ্ছে। মৌনির জন্য চিন্তা করছিস না? নিব্র বলল, হ্যাঁ। তুজে বলল, আচ্ছা আমাকে একটা কথা বলতো, এই মেয়েটা অসুস্থ মানলাম, বাট তুই জানোস না ওর সাথে থাকলে তোর লাইফের রিস্ক আছে। নিব্র বলল, মানে? তুর্য বলল, এমন ভাব করছিস যেন কিছুই তুই জানিস না। নিব্র, থিঙ্ক কেয়ারফুললি। এই মেয়েটাকে তুই প্রথম পেয়েছিলি গুলিবিদ্ধ অবস্থায়। ওকে মারার জন্য একটা ক্রাইম গ্যাং পড়ে আছে, দুষ্টা ওর না। মৌনি যে বিষয় নিয়ে পড়াশোনা করছে এই ক্ষেত্রটা খুবই রিস্কি। এবার খেপে উঠল নিব্র, অনেকটা উচ্চস্বরে বলে ওঠে, তুই কি বলতে চাস? আমি তাহলে এই বিপদকে ছেড়ে দিব? তুর্য বলল, ছেড়ে দিবি কেন, তোর সিকিউরিটির একটা। নিব্র বলল, জাস্ট শাট আপ স্টুপিড, তুই আমার ফ্রেন্ড বলে বেশি কিছু বলবো না, একটা কথা ভালো মতো শুনে রাখ, মৌনি যতদিন আমার সাথে থাকতে যাবে ততদিনই থাকবে, ওর ফুল সিকিউরিটির দায়িত্ব আমি নেব, ওকে সুস্থ করব আমি, এর জন্য আমার যদি রিস্ক নিতে হয় তবু আমি রাজি। এই ব্যাপারে তোর মুখে আর একটা কথাও আমি শুনি না তুর্য। এটা বলে নিব্র থেমে যায়, রাগে তার গা কাঁপছে। তুর্য এই প্রথম নিব্রকে এত পরিমাণ রাখতে দেখলো। নিব্র তুর্যকে পরোয়া না করে উঠে চলে গেল নিজের ঘরে, আর তুর্য বাকরুদ্ধ। নিব্রর এই কাজে মুখে মিহি হাসি ফুটল তুর্যের। আনমনে বলল, তোর পার্টনার পেয়ে গিয়েছিস তুই, এখন শুধু সময়ের অপেক্ষা। পূব দিগন্তে আবছা আবছা দেখা যাচ্ছে সূর্যের রেখা, বাইরে বহমান ফুরফুরে বাতাস, ছাদের এক প্রান্তে মৌনি দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন আকাশটা পরিষ্কার হবে। কাঁপা কাঁপা হাতে নিজের ফোনের দিকে তাকিয়ে আছে সে। ফুরফুরে বাতাসের ওর মনে প্রশান্তির বদলে এলো পাথারি ঝড় বয়ে দিচ্ছে। মোবাইলটা অন করতেই দেখলো ওর আব্বু আম্মু বন্ধু আর প্রফেসরের অনেকগুলো মিসড কল। বাবার সাথে যদিও নিব্রুর ফোন দিয়ে কথা হয়েছে, কিন্তু মৌনি তাকে বলেনি যে ও এখন ঢাকায় নেই। কিন্তু প্রফেসরের সাথে যোগাযোগ করাটা এখন খুব প্রয়োজন, প্রফেসর এ সময় মর্নিং ওয়ার্কে বের হবে। তাই আর কিন্তু না ভেবে প্রফেসরের নম্বরে কল দিল মৌনি। 2-3 বার রিং হওয়ার পরই প্রফেসর কল ধরলো, বেশি ব্যস্ত স্বরে বললেন, হ্যালো মৌনি, কোথায় তুমি, ঠিক আছো তো? 3 দিন ধরে তোমায় কলের উপর কল করে যাচ্ছি,
বাট নো রেসপন্স। মৌনি বলল, আমি এখন চট্টগ্রামে আছি স্যার। প্রফেসরকে কথা বলতে না দিয়েই মৌনি ফিসফিসিয়ে বলে ওঠে, মৌনির কথা শুনে অপর পাশে থাকা এনায়েতুল্লাহ সাহেব খানিকটা অবাক হয়ে যায়। প্রফেসর বলল, চট্টগ্রামে আছো মানে আমাদের দুদিন পর সব ফাইল জমা দিতে হবে, আর তুমি ওয়েট, তুমি ঠিক আছো তো মৌনি? মৌনি বলল, এখনো আল্লাহর রহমতে বেঁচে আছি স্যার, কদিন লুকিয়ে থাকবো এভাবে জানি না। সেদিন রিদান শেখের লোকদের কাছ থেকে একটুর জন্য বেঁচে ফিরে আমি, আমায় আটকানোর জন্য আমার পায়েও শ্যুট করেছিল। তারপর একে একে মৌনি নিব্রুর কথাও খুলে বলে প্রফেসরকে। সব শুনে এনায়েতুল্লাহ সাহেব চিন্তায় পড়ে যান মেয়েটির জন্য। এভাবে ওর জীবনের ঝুঁকি বাড়িয়ে পেন ড্রাইভ দেওয়া উচিত হয়নি উনার, যা ভালো মতোই এখন বুঝতে পারছেন। মৌনি বলল, স্যার পেন ড্রাইভটা যত দ্রুত সম্ভব আমার কাছ থেকে নিয়ে নিন, এই দুর্নীতির কাজটি যেভাবেই হোক বন্ধ করতে হবে, না হলে হাজারো মানুষের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ফেক সার্টিফিকেটের পাল্লায় পড়ে। প্রফেসর বলল, পেন ড্রাইভটা কোথায় এখন? মৌনি বলল, আমার কাছে আছে। প্রফেসর বলল, তোমার কাছে এর 50% সফট কপি আছে না? যত দ্রুত সম্ভব তা আমার ইমেইলে পাঠাও, আপাতত অল্প এভিডেন্স দিয়ে ব্যাপারটা ম্যানেজ করি, পারবে তো? মৌনি বলল, হুম। প্রফেসর বলল, আচ্ছা তাহলে আর বেশি কথা বলবো না, ঢাকায় এই মুহূর্তে আসার একটু প্রয়োজন নেই। টেক কেয়ার অফ ইয়োর সেলফ ইয়াং গার্ল। কথা শেষ হওয়া মাত্রই মৌনি মোবাইল সুইচ অফ করে রাখে। প্রফেসরের সাথে কথা বলার পর মনের তিক্ততাটি একটু কমেছে মৌনির। মাঝে মাঝে মনে একটা ভয় কাজ করে, আগে এ জীবন চলে গেলেও ওর আফসোস লাগবে না, এমন একটা ভুল ধারণা কাজ করতো ওর মনে। কিন্তু ব্যাপারটা ভুল, নিব্রুর জীবনে আসার পর থেকে জীবনটা অন্যভাবে দেখতে শিখেছে মৌনি। আচ্ছা একদিন না একদিন তো নিব্রু থেকে সে সরে আসবে, তখন কি নিব্রুর মৌনির নামের এই মেয়েটির কথা মনে পড়বে নাকি না? এরকম হাজারো উল্টাপাল্টা চিন্তার মধ্যে পেছন থেকে ভেসে এলো এক অতি পরিচিত সুর। আজকে এত সকালে উঠলে যে, কণ্ঠটি আর কারো না, নিব্রুর। নিব্রুর চোখে চোখ পড়তেই মৌনির হৃদকম্পন যেন বন্ধ হয়ে গেল। নিব্রু ঘুম থেকে উঠে এখানে চলে এসেছে, চোখ দুটোতে এখনো রাজ্যের ঘুম, ঠোঁট দুটো কেমন যেন টকটকে লাল লাগছে মৌনির কাছে। মৌনি প্রতি উত্তরে বলল, ঘুম আসছিল না তাই ছাদে এলাম, আপনার এই অবস্থা কেন? নিব্রু বলল, ছাদের দরজা খোলা দেখে ছুটে চলে এলাম, এ বাড়িতে সকালে ছাদের দরজা খুব কম সময় খোলা থাকতে দেখা যায়। মৌনি বলল, ও। নিব্রু খেয়াল করলো মৌনির চোখে মুখে হালকা দুশ্চিন্তার চাপ, বারবার কিছু বলতে চেয়েও বারবার যেন আটকে যাচ্ছে। নিব্রু বলল, কি হয়েছে মৌনি? মৌনি বলল, না কিছু না। মৌনির এই উত্তরটা নিব্রুর কেন যেন পছন্দ হলো না, ব্রু কুচকে বলল। নিব্রু বলল, আর ইউ শিওর, কিছু লুকাচ্ছ না তো? আবার নিব্রুর এ প্রশ্ন শোনা মাত্র মৌনি নিজের ওড়নার পেছনে মোবাইলটি আরো সাবধানতার সাথে লুকিয়ে রাখে, যাতে নিব্রু বিন্দু মাত্র তা আন্দাজ করতে না পারে। মৌনি বলল, না না কিছু লুকাচ্ছি না। নিব্রু বলল, ওকে নিচে চলো তাহলে, রোদে পড়ে তো না হলে ছাড়খাড় হয়ে যাবে। মৌনি বলল, হুম আপনি চলেন আমি আসছি। দুপুরের ঠাঠা রোদ্দুরের প্রবাহে পরিবেশ যেন চৌচির হয়ে গিয়েছে। গতরাতে যেমনই ফুরফুরে বাতাস ছিল এখন তেমনই বিদীর্ণ গরম। মানুষ ছাড়া ছোট্ট এই বাড়িটা একেবারে নিস্তেজ মনে হলো মৌনির কাছে। নিব্রু কোনো একটা জরুরি কাজের জন্য ইমিডিয়েটলি বাইরে যেতে হয়েছে, সম্ভবত নিব্রুর একটা গুরুত্বপূর্ণ পার্সেল আসবে যেটা নিব্রুকে নিয়ে আসতে হবে। আর নিব্রুর সব বন্ধুরা যা যার কাজে চলে গিয়েছে, কারণ এই কারণবশত মৌনিকে সময়টা পার করতে হচ্ছে অনেকটাই একা। এই বাড়িটাতে প্রচণ্ড পরিমাণে বই আছে, যা পরে যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষদের দিন অনায়াসে কেটে যাবে। তাই মৌনি চিন্তা করলো সময়টা না হয় বই পড়ে পার করে দেওয়া যাক। নিব্রুর রুমে যায় সে, ঘরটা মোটামুটি গুছানোর মধ্যেই অগোছালো, খাট আর ড্রেসিং টেবিল পরিষ্কার, তবে স্টাডি টেবিলটা বেশ অগোছালো হয়ে আছে। দেয়ালে রয়েছে নিব্রুর হাস্যোজ্জ্বল একটি ছবি, মৌনি কিছুক্ষণ সেই ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে, টেবিলের দিকে অগ্রসর হয়। সেখান থেকে একটা বই উঠাতে গেলে আচমকা বইয়ের মাঝ থেকে টুক করে একটি কাগজ পড়লো। মৌনি কাগজটা উঠিয়ে নিয়ে দেখে একটা মেডিকেল রিপোর্ট, রিপোর্টে নিজের নাম দেখে আরো অবাক হয়ে যায়। রিপোর্টে স্পষ্ট লেখা আছে ওভারনাইট ডিসঅর্ডার পজিটিভ, ব্লাড গ্রুপ এ পজিটিভ, আরো অনেক কিছু লেখা ছিল যা মৌনি বুঝতে পারলো না পড়ে। তবে ওর কোনো রোগ আছে, আর নিব্রু ভাই
এত বড় একটা সত্য ওর থেকে লুকিয়ে রাখলো কেন? চিন্তায় মাথা ভার হয়ে যাচ্ছে। মৌনি বুঝতে পেরেছে নিব্রর এতদিনের সব কেয়ার চিন্তা ওকে সুস্থ করানোর জন্যই ছিল। মৌনিকে সে কখনোদিনই ভালোবাসেনি। ধপ করে নিচে বসে পড়ল মৌনি, চোখ দিয়ে বেয়ে পড়তে অবলীলায় অশ্রু, মাথার মধ্যে আবারও চিনচিন ব্যথা শুরু হয়েছে, চোখের সামনে সবকিছু ঘোলাটে হয়ে আসছে, আটকে যাচ্ছে নিঃশ্বাস। কিন্তু কেন? মৌনি ভাবছে এই রোগটার জন্যই কি? তবে শরীরটা মেঝেতে নেতিয়ে পড়তে মৌনি বুঝতে পারছে যে কোনো মুহূর্তে জ্ঞান হারাবে সে। নাক দিয়ে তরল রক্ত অনুভব করতে মুখে ফুটিয়ে তুলে এক তাচ্ছেল্যের হাসি। নিব্র থাকতে ওর কিছু হবে না তা মৌনি জানে, কিন্তু মৌনি এখন নিঃশেষ হতে চায়, দূরে কোথাও হারিয়ে যেতে চায় নিব্র নামের এই অস্তিত্ব থেকে। গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।